চতুর্থ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তোমাদের যেটা সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে ইংরেজি বিষয়ে, তার উত্তরগুলো নিয়ে চলে এসেছি। তো ঝটপট তোমরা খাতা পেন বের করে নাও এবং উত্তরগুলি লিখে নাও। তার আগে অবশ্যই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা দেখো কী বলা হয়েছে, দ্য রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ। তো প্রথমে আমরা প্যাসেজটি পড়ার চেষ্টা করব এবং উত্তরগুলি করব, ঠিক আছে বন্ধুরা? তো দেখো প্রথমে কী বলা হয়েছে, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, অর্থাৎ এই যে জঙ্গল বা বনটি রয়েছে সেটা কিন্তু অন্ধকার। দ্য ডেন্স ট্রিজ ব্লক সানলাইট, অর্থাৎ এখানে যে এত গাছগাছালি যার কারণে কিন্তু সূর্যকিরণ এসে পৌঁছাচ্ছে না। দেয়ার অ্যাপিয়ার এ হিউজ টাইগার, এখানে হঠাৎ করে একটা বড় বা খুব বিশালকার কিন্তু একটা কি হলো, টাইগার মানে হচ্ছে বাঘের একটা আগমন ঘটলো। ইট ওয়াজ লার্জ, এটা খুব বড়। ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রিপ, অর্থাৎ হলদে রঙের ডোরাকাটা কালো দাগ রয়েছে। ইট লুক আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মদল, তো কী বলা হয়েছে, সে কিন্তু বড় বড় চোখ করে সুবল এবং মাদলের দিকে দেখলো তার সেই ধূসর রঙের চোখ দিয়ে। তো তারপর কী বলা হয়েছে, দেখো বারেমিয়া সুবল সেড উইথ ওয়া, সে একটু বিধস্তভাবে বললো কিপ কোয়াইট, কিচ্ছু বলো না। মদল সেট, মদল যে মদল এসেছে সে কিন্তু সফটলি বললো, সে কিন্তু মৃদুভাবে বললো ডোন্ট চ্যালেঞ্জ হিম, তাকে কিন্তু চ্যালেঞ্জ করো না। তো চলো বন্ধুরা আমরা এটা বুঝতে পেরে গিয়েছি, এবার আমরা কিন্তু অ্যান্সারগুলো চলো অ্যাক্টিভিটি ওয়ানের করে নিই। তো চলো অ্যান্সারগুলো করে নিই। তো বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু টাইপ করে নিয়েছি। তো একের যে প্রশ্নটা রয়েছে অ্যাক্টিভিটি ওয়ানের এ, দেখো হোয়াই ওয়াজ দ্য ডার্ক, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, ঠিক আছে বন্ধুরা? হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, কেন এই যে জঙ্গলটি রয়েছে সেটা কেন এত মানে অন্ধকারচ্ছন্ন? তো কী বলা হয়েছে, দেখো দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লক দ্য সানলাইট, এটা কিন্তু আমরা প্রথম প্যারাতেই দেখতে পেয়েছিলাম রয়েছে। তো উত্তরটা তোমরা এটা লিখে নেবে। তারপরে দেখো ডিসক্রাইব দ্য টাইগার, তো টাইগারটি দেখতে কেমন ছিল, দ্য টাইগার ওয়াজ হিউজ, ইটস কালার ওয়াজ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রিপস, ইট হ্যাজ গ্রে আইজ, ঠিক আছে বন্ধুরা? যে টাইগারটা ছিল বা বাঘটি ছিল সেটা কিন্তু খুব বড় ছিল, তার কালার কীরকম ছিল, হলদে এবং কালো ডোরা কাটা, তার আই ছিল বা চোখ যেটা ছিল সেটা কিন্তু ধূসর রঙের। তো তারপরে দেখো কী বলা হয়েছে, হোয়াট অ্যাডভাইস ডিড মাদল গিভ টু সুবল, সে কী তাকে অ্যাডভাইস দিয়েছিল? তো তারপরে দেখো উত্তরটা লিখে নাও, মাদল অ্যাডভাইস সুবল টু নট চ্যালেঞ্জ দ্য টাইগার, তো তাকে সে চ্যালেঞ্জ করতে বারণ করেছিল। তো আমাদের একের অ্যাক্টিভিটি হয়ে গেল। তো তারপরে দেখো দুইয়ের অ্যাক্টিভিটি কী বলা হয়েছে, অ্যাক্টিভিটি টুতে যেটা বলা হয়েছে, দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। তো বন্ধুরা আমাদের প্যাসেজ থেকে এই যে পুরো শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। তো প্রথমে দেখো কী বলা হয়েছে, দ্য ডেন্স ট্রিজ ব্লক, তো কী ডেন্স ট্রিজ কী করেছিল, সানলাইটকে কিন্তু ব্লক করে দিয়েছিল। তো তোমরা এখানে সানলাইট লিখে নেবে। তারপরে দেখো সুবল সেড উইথ অ, তো এখানে অ লিখে দেবে। তো তারপরে দেখো মাদল স্পোক কী, সে মাদল কীভাবে কথা বলছিল, সফটলি বা মৃদুভাবে, তো এখানে সফটলি লিখে দেবে। তো তারপরে দেখো ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মস দ্য ভার্বস গিভেন বিলো, ঠিক আছে গিভেন ব্র্যাকেট। তো তোমাদের এখানে কিন্তু এগুলো কিন্তু তোমাদের করতে হবে। তো চলো বন্ধুরা আমরা যেটা বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করবো। তো দেখো কী বলেছে, দ্য গার্ল, তোমাদের শূন্যস্থানের জায়গায় লিখবে সিংটাকে কিন্তু সিঙ্গিং করতে হবে। তো দ্য গার্ল ইজ সিঙ্গিং, ঠিক আছে? তো তারপর দেখো দে আর প্লেয়িং, অর্থাৎ এটা কিন্তু বহু বচনে রয়েছে সেই জন্য কিন্তু দে আর প্লেয়িং হয়ে গেল। তো তারপর দেখো দ্য স্টুডেন্টস, এখানে আবারও কিন্তু বহু বচন রয়েছে, তাই দে আর দ্য স্টুডেন্টস আর রাইটিং, তো দ্য স্টুডেন্টস আর রাইটিং, অর্থাৎ ছাত্ররা লিখছে, ঠিক আছে বন্ধুরা? তো আমাদের হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি থ্রি। এরপরে লাস্ট যেটা রয়েছে অ্যাক্টিভিটি ফোর, তার কিন্তু অ্যান্সার চলো আমরা করে নিই। তো দেখো বন্ধুরা লাস্ট যেটা বলা হয়েছে তোমাদের অ্যাক্টিভিটি ফোর, তো তার আনসারটা তোমরা করে নাও, রাইট ফাইভ সেন্টেন্স অন টাইগার। তো তোমরা ফাইভ সেন্টেন্স তোমাদের যে প্যারা রয়েছে ওখান থেকেও করতে পারো, বা আমি তোমাদের সুবিধার্থে একটু ভালো করে লিখে দিয়েছি। তো তোমরা এটা লিখে নাও, দ্য টাইগার লুক লাইক এ বিগ ক্যাট, এটা লিখবে তোমরা। তারপরে লিখবে ইট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, অর্থাৎ এটা আমাদের কিন্তু জাতীয় পশু। দেয়ার আর ফিউ স্ট্রিপস ওভার ইটস বডি, অর্থাৎ তোমরা একটু আগেই দেখলে যে তাদের যে বডি রয়েছে তাতে কিন্তু কালো কিন্তু দৌড়াকাটা দাগ রয়েছে। তো তারপরে দেখো টাইগার নোন টু সুইম, অর্থাৎ টাইগাররা কী করতে পারে, তারা কিন্তু সাঁতার কাটতে পারে। আই সি এ টাইগার ইন দ্য জু, আমি কিন্তু বনে বা জঙ্গলে দেখিনি, আমি কিন্তু সেটাকে চিড়িয়াখানায় দেখেছি টাইগারকে, ঠিক আছে? তোমরা এইভাবে লিখে দেবে। তো আশা করছি তোমরা সকলে অ্যান্সারগুলো করে নিয়েছো, যারা যারা করে নিয়েছো অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা কিন্তু আগামী দিনে তোমাদের জন্য বাংলা অঙ্ক সমস্ত বিষয়ে কিন্তু আমি সেপ্টেম্বর মাসে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবে, যাতে করে তোমাদের আপডেটগুলি আসলে কখনোই তোমাদের ফোনে মিস না হয়। বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।